দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং এখানে বেশ কিছু গরু দেখছি। এপাশে আমরা কিছু ষাঁড় গরু দেখছি আর আমার পিছনে রয়েছে হাড্ডিসার গাভী গরু। তো আমরা এই দুটি লট নিয়ে আজকে কথা বলবো। আর সামনে মজিবুর ভাই রয়েছেন। মজিবুর ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? ও ভালো আছি ভাই। আজকে কি দিচ্ছেন দর্শকদের? ভাই হাড্ডিসার আছে 5টা। আচ্ছা, আর ষাঁড় গরু আছে 5টা। ষাঁড় 6টা, 6টা ষাঁড় গরু আর হাড্ডিসার আছে 5টা। এই সর্বমোট 11টা গরুর হচ্ছে প্যাকেজ দিবেন, দুইটা প্যাকেজ। আগে কি দিবেন? আগে হাড্ডিসার লাগি। আচ্ছা চলেন, আগে চাইদা বেশি। তো হাড্ডিসার চাইদা বেশি, মানে মোবাইল কোজে খুব। আচ্ছা আচ্ছা, এই হাড্ডিসার ডবল বডি, সব ডবল বডি। আচ্ছা, এইটা এই গরুটার বয়স কেমন? এটা বয়স 6-7। চামড়া খুব জয় দেখেন, রোবটের মতো চামড়া, রোবটের মতো চামড়া। এটা গোস্ত লাগবে, এটা 4.5 মন কুরবানি। না এত বললেন না, 4.5 মন লাগবে কুরবানি। আচ্ছা আচ্ছা, কুরবানি তো 7-8 মাস বাকি। 90 কেজি। আচ্ছা, এই গরুগুলো তো ভাই এত লং প্রজেক্ট করে না, করে হচ্ছে 3 মাসের। হ্যাঁ, তাহলে তো এত মাংস লাগার কথা না। তারপরেও আমরা ধরে নেই, এখন কতটুকু আছে এখানে? 90 কেজি আছে। 90 কেজি মানে 2 মন 10 কেজির কথা বলছেন। মানে এটা মানে যদি 3 মাস কেউ পালে তাহলে 3.5-4 মন মতো হবে নাকি? আচ্ছা, এটা গেল একটা। এটা এটাও ডবল বডি। বয়স 6-7। আচ্ছা, এটা ডবল বডি, দাড়ি লম্বা আছে, চামড়া ঢিলা খুব, 6-7 বয়স। কেউ যদি গাব করতে চায় গাবও করতে পারবে, ভাষাও ভালো আছে, ভাষাও ভালো আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে 2 নম্বর। এটা হচ্ছে 3 নম্বর। এটা ডবল বডি, এটাও ডবল বডি, এটারও তো ভাষা ভালো, হাড্ডি মোটা গরু। এটাও ডবল বডি, নতুন জুয়ান। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর গেল। সাদা ডবল বডি ভাই, গরু হাড্ডি মোটা খুব। আচ্ছা, হাড্ডি মোটা, এখনো গোস্ত আছে 75 কেজি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখছে কয়দাত বয়স? 6-7। তারপরেটা আমরা দেখছি একটা 4-4 দাঁত, কিন্তু চামড়া ঢিলা। আচ্ছা, এটা এটা তো পোষার গরু, মানে এটা পালার গরু তো আছে, একটা বাচ্চা নেওয়া যাবে, আমি ওইটাই বলতেছি যে এটা কাঁচা বাচ্চা নেওয়া যাবে। আচ্ছা, এটা মানে একটা একটা দুটো বাচ্চা, একটা বিয়ান হয়েছে, একটা বিয়ান হয়েছে। এখন এটা গাপ করা যাবে, গাপ করা যাবে, আবার মোটা তাজা করে বেচতে পারবে, কেউ গাপ করতে পারবে। হ্যাঁ, মানে দুই দিকে যাবে, গরু খুব ভালো ভাই, গরু দুই দিকে ভালো, হাড্ডি মোটা, চামড়া ঢিলা খুব। আচ্ছা, এটা হচ্ছে আপনার 1 নম্বর প্যাকেজের হাড্ডিসার গাভী গরু। এটা হচ্ছে 5 নম্বর গরু। এটি দর্শক আপনারা মার্ক করে রাখবেন, এটা 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। আচ্ছা, এই গরুগুলোর কোনো খুরাই টুরে নাই তো? লাম্পি নাই, খুদ নাই। এটা হচ্ছে 4, প্রচুর টাকা লাভ হবে, খরচাপাতি প্রচুর লাভ হবে, গরু কোনো ভাই হাড্ডি মোটা করতে খেলে পাবে, মোটা করবে। আচ্ছা, এটা হচ্ছে 3 দেখেন, এটা হচ্ছে 2, মার্ক করে রাখবেন, রঙের গরু। আর এটা হচ্ছে 1 নম্বর। দেখেন গরু হাড্ডি মোটা করতো, ভাষা বুঝা সব আছে, দেখেন কোনো খুদ নাই ভাই, যেভাবে নিবে প্রচুর টাকা লাভ হবে। তো এখন কত করে রাখছেন এই গরুগুলো? এবারে 37,200 করি ভাই। এবারে 37,200, এবারে 37,200 টাকা। ৩৭,200 করে
দর্শক আমরা এই পাশে আমরা দুই নাম্বার প্যাকেজটি দেখছি, এটি হচ্ছে কুরবানির খামার উপযোগী দেশি জাতের ষাড় গরু। কটা আছে জানি বললেন? ছয়টা, ছয়টা আছে। আমরা আচ্ছা আমরা একটু গরুগুলো দেখি আগে মজুর ভাই। আচ্ছা এটা ধরে এক নাম্বার। হ্যাঁ দর্শক এই যে দেখছেন গরুটিকে এক নাম্বার। এবং এই গরুগুলো কয় মাস করে বয়স হবে? এর মধ্যে দাঁতাল কোন গরু নাই? দাঁতাও আছে? আচ্ছা এর মধ্যে দাঁতাও আছে। ওরে বাবা, এটা হচ্ছে এক নাম্বার। আমরা দেখে নিচ্ছি, কোনো খুদ নাই, মানে মাছিরও একটা দাগ পাচ্ছি না এই গরুটাতে। এটা হচ্ছে এক নাম্বার। আচ্ছা দুই নাম্বার কোনটা? দুই নাম্বার হচ্ছে কালোটা। ওরে বাবা, চোস কি? চোসটা কি হেভি গরু? বলার ঝুলো ভালো, হাড্ডি মোটা গরু না? আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার। চামড়া ঢিলা খুব, নাকটাও তো দেয় না ভাই। আসলে জায়গা পরিবর্তনের কারণে এই সমস্যাটা হয়। এখানে আরেকটি আছে, এটা হচ্ছে তিন নাম্বার। কোনো লাম্পি নাই, কোনো খুদ নাই, খুদ নাই। এটা হচ্ছে তিন নাম্বার, চামড়া ঢিলা খুব। দাঁতা কোনটা? আচ্ছা দাঁতা হচ্ছে এই গরুটা। এইটা হচ্ছে একটু দুই দাঁত। হ্যাঁ চোস, একবার দেশি যেটা, দেশির যেটা পারফেক্ট গরুটা লাগে সেটাই এখানে আছে। সবার বিচ্ছে দুইটা। আচ্ছা হ্যাঁ গোলা ঝুলো আছে, সরেশ গরু। এটা হচ্ছে চার নাম্বার। দর্শক এটা হচ্ছে পাঁচ নাম্বার, খামার উপযুক্ত, একবারে দেশি জাতের সার গরু যেটিকে বলে। এই গরুগুলোর প্রচুর, আচ্ছা এই গরুগুলোর চাহিদা তখন হাটে প্রচুর ভাই? হাটে তো ভাই ডিগালে বিক্রি হবে, আমরা প্যাকেজ দিই তো। হ্যাঁ প্যাকেজের মাধ্যমে আর বেশি, কিন্তু হাটেই তো দেখতেছি এই গরুগুলোর দাম একটু। এইগুলো না হয় প্যাকেজ তো কাজে ওই জন্য আমবাড়ি হাজার যাবে ভাইয়া, আমবাড়ি হাজার গরু তো ভাই পারাপাড়ি বিক্রি হবে। পারাপাড়ি আসলে পাটি বেশি না, পারাপাড়ি করে পারাপাড়ি বিক্রি হবে। এই গরুগুলোর চাহিদাও বেশি, চাহিদাও খুব, চাহিদাও খুব এখন বর্তমানে প্রচুর চাহিদা। এটা হচ্ছে হচ্ছে পাঁচ নাম্বার, আর এই পাশে আছে ছয় নাম্বার গরু। দর্শক এইটা হচ্ছে ছয় নাম্বার গরু। খালি নিরসের মধ্যে এই গরুটা একটু নিরস দেখছি, নিরস দেখছি একটু, কিন্তু না না নিরস মানে কি ছোট একটু। এটা খামার উপযুক্ত, কোনো খুদ নাই। এটা হচ্ছে ছয় নাম্বার, দর্শক দেখছেন এটা ছয় নাম্বার। এবং প্রতিটাই হচ্ছে দেশি জাতের সার গরু, এবং কুরবানির যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোই। আমরা গরুগুলোকে আবার এপিট এপিট করে দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখছেন, এই যে দেখছেন, এই যে দেখছেন, এই যে এখানে আছে আর এইখানে। এগুলো এখন দাম কত করে রাখছেন মজুর ভাই? এগুলো ভাই এবারে হ্যাঁ ৫৭৫০০ করে এবারে। ৬২টির গরু, ৬২টির গরু দেখেন গরু দেখেন না? আচ্ছা ৬২টির গরু ভাই যখন তখন ভাই ৫৬ বাজার হবে ওইটা, এটা হ্যাঁ আইরা যখন তখন ভাই ৬০০০ টাকা বাজার হবে, ৬০০০। আচ্ছা এটা তো ভাই যখন তখন ৬২ বাজার হবে, এই যে ওইটা দাতাটা, দুইটা দাতাটা হ্যাঁ ৬২ বাজার হবে। আচ্ছা এইটা তো ৬০০০ টাকা বাজার হবে, এটা এটা যখন তখন বিক্রি হবে ৫৬০০০, এটা যখন তখন ৬০, এটা নিরস, নিরস এই কারণে ৫৬০০০ টাকা নিরসটা। হ্যাঁ এইজন্য আমরা এবারে দিলাম, হ্যাঁ
কত আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।